চার পাঁচ দিন পরে মুক্তি পেল সব। সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আমরা বাড়ি বানানোর কাজ শুরু করেছি এই বর্ষাকালের মধ্যে, অনেকটা বাধ্য হয়েছি বর্ষার সময় কাজ শুরু করতে। আমরা চেয়েছিলাম যে বর্ষার আগেই কাজটা শুরু করার জন্য, সব ম্যাটেরিয়াল রেডি ছিল কিন্তু লাল বালুটা ছিল না, ওইটা আসলে ভালো কোয়ালিটি পাওয়া যাচ্ছিল না, যে কারণে অনেক লেট হয়ে গেছে। আর লেট হইতে হইতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এখন দেখেন চারদিকে কী অবস্থা, পানি জমে অবস্থা খুবই খারাপ, কাজকর্ম বন্ধ। মোটামুটিভাবে আমাদের চারটা কলামের বেজ ডালাই হয়েছে। এই দিকে আমাদের বার্স ক্যানভাসের অবস্থাও খুবই খারাপ, ভিতরে প্রচুর কাদা হয়ে গেছে, মানে এখান থেকে উঠায় মাটিগুলো ওখানে ফেলা হয়েছে। এই যে জুঁই ফুলের গাছটাতে যেই ফুলগুলো হয়েছিল প্রত্যেকটাতেই দেখা গেল যে এই যে শিমের মতো ছোট ছোট পড হয়েছে, এটাতে বীজ হবে। তো বীজ বুনলে যদি এই গাছটা হয় তাহলে তো ভালোই হবে, একদম জঙ্গল বানায় ফেলবো ভিতরে বুনে। বর্ষাকালে কিন্তু গাছপালা লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়, তো আমরাও ইনশাল্লাহ যেহেতু এদিকে মাটি ফেলতে পেরেছি, বর্ষা শেষ হওয়ার আগেই এই মাটিগুলো গুজগাছ করে প্রচুর গাছ লাগাই দেবো, একদম পুরো ফরেস্ট বানায় ফেলবো জায়গাটা। মোটামুটি যে মাটিগুলো ফেলা হয়েছে এই কয়দিনে, মাটিগুলো এখনো মেলা হয় না, ওইভাবে মেলে দিতে হবে। এইখানে হচ্ছে আমাদের টটলগুলো আছে। আমাদের টটলগুলোর একটু অসুবিধা হচ্ছে সাময়িক, টটল এবং হাঁস। তো হাঁসগুলো যাই হোক খুব একটা সমস্যা নেই, কিন্তু টটলদের সমস্যা হচ্ছে কারণ ওদের সেট আপটা ভেঙে ফেলে এখানে রাখা হয়েছে। বেশি ওদেরকে একটু খাবার দিই, বিসমিল্লাহ। এইটা হচ্ছে টর্টলদের জন্য ফিড, অ্যাকোয়ারিয়াম ফিশের জন্য যেরকম ফিড, টর্টলদের জন্য কিন্তু ফিড আছে। এটা হচ্ছে টর্টলদের ফিড, অনেক দিন বাদে ওদেরকে ফিড দিলাম। সবসময় সাধারণত ওদেরকে আমি মাছটাই বেশি খেতে দিই, আজকে ফিড দিলাম। পানি আর একটু কমাই দিতে হবে, কালকে পানি কমাই দিয়েছিলাম, ওই যে ইটগুলো দেওয়া হয়েছিল যে ইটের উপর ওরা বসে থাকতে পারবে, বাট রাতে বৃষ্টি হয়ে এই অবস্থা হয়েছে। আবার হচ্ছে গিয়ে ওদের এই খাবারটা খাওয়া শেষ হলে আমরা পানিটা ফেলে কমাই দিব। তো চলেন ওইদিকে যাই, ওইদিকের কী অবস্থা দেখাই। স্পেশালি আমাদের কবুতরগুলোতে বেশ কিছুদিন ধরে ছাড়া হচ্ছে না। এই যে দেখেন আমি এখানে আসছি, সান কিন্তু এসে ডাকাটাই করতেছে, সান সান, ওকে এই খাঁচাই দিয়ে দিছে অনেক দিন হইল। ওরে বাবা, এই যে হাঁসগুলা খোয়া রাখা ছিল, এই খোয়াগুলো ঢালাইয়ে ব্যবহার করা হয়েছে, অল্প কিছু আছে, এগুলো হয়তো দু একদিনের মধ্যে শেষ হয়ে যাবে ব্যবহার করা। কবুতরগুলো বেশ কিছুদিন ধরে ছাড়তে পারতেছে না কারণ এদিকে কাজকর্ম চলতেছিল। তো আজকে যেহেতু কাজ বন্ধ আছে কবুতরগুলোকে একটু ছেড়ে দিই, প্রায় চার পাঁচ দিন ধরে ওদেরকে ছাড়া হচ্ছে না। টিপটিপ বৃষ্টির মধ্যে কবুতরগুলো উড়ে সব বামে বসতেছে। কবুতর বের হইতে থাক, আমরা আমাদের ময়ূরগুলোকেও কিন্তু এক সপ্তাহ ধরে, এক সপ্তাহ না
এই যে কয়দিন ধরে কাজ চলতেছে, মোটামুটি 4-5 দিন ধরে ছাড়তে পারতেছি না, তো আজকে আমাদের ময়ূর গুলোকেও ছেড়ে দেবো। এই যে চিনাহাঁস দুইটা এখানে আছে, চিনাহাঁস তো পানি খুব একটা পছন্দ করে না, সবসময় ওদের পানি প্রয়োজন হয় না। এই দেখেন মুক্তির আনন্দ ছাড়া পেয়ে সবাই কিন্তু দৌড়ে আসতেছে। চার পাঁচ দিন পরে মুক্তি পেল সব। আয় আয় আয়, আর দুজন ভিতরে আছে না, তিনজন ভিতরে আছে। আমরা কিন্তু এদিকে পুরোটাই মাটি ফেলে দিব, এজন্য সব পরিষ্কার করা হয়েছে এদিক দিয়ে। এই যে আমাদের হচ্ছে অগ্নিস্বর কলার গাছ, লাল কলা যেটা, এদিক দিয়ে পুরোটা মাটি ফেলে দিতে পারলে, কারণ গাছগুলো আরো রোপণ করা যাবে। আর পাশাপাশি হচ্ছে কি, আমরা এই যে এই অংশটায় যেখানে আমি দেখাচ্ছি হাত দিয়ে, এই অংশটায় কিন্তু আমরা হাঁস এবং হচ্ছে গিয়ে টর্টলের জন্য সেট আপ করবো। হাঁস এবং টর্টলের সেট আপটা কিন্তু এখানেই ছিল, তো মাটি ফেলা শেষ হলে আমরা এখানে পারমানেন্ট সেট আপ বানাই দিব ইনশাল্লাহ। তো আসলে বার্ড ক্যানভাস নিয়ে অনেক পরিকল্পনা আছে, সব পরিকল্পনা তো আর একসাথে বাস্তবায়ন করা সম্ভব না, স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। খুব শীঘ্রই সবগুলো কাজ ফুলফিল হবে। যে বাচ্চাগুলো আমরা রাখছিলাম দেখেন, এগুলো মাশাল্লাহ বড় হয়ে গেছে, আর হয়তো মাসখানেক পরে এগুলো ডিম দেওয়া শুরু করবে। কয়েকটা ফুল হোয়াইট টার্কি হয়েছে, তার মধ্যে একটা ছেলে টার্কি হয়েছে একদম ফুল হোয়াইট, আর একটা মেয়েও হয়েছে। হ্যাঁ, আর বাকিগুলো হচ্ছে রয়্যাল পাম। তো এখান থেকে কোন ছেলে টার্কিটা আমরা প্রজননের জন্য রাখবো সেটাই চিন্তা করতেছি। ইচ্ছা ছিল যে বাহির থেকে আরেকটা ছেলের টার্কি নিয়ে আসার জন্য, দেখি এখনো সময় আছে, কালেক্ট করতে হবে ইনশাল্লাহ, চেষ্টা করব। কবুতর সব বেরোয় গেছে এখানে। এটা কি বেরোয় না কেন, এটা বাচ্চা, একটা বাচ্চা বের হয় নাই, এটা এখানে আছে, ও বের হওয়ার রাস্তা খুঁজে পায় নাই হয়তো। এই যে বাচ্চাটা, যাও, কাদা পিঁপড়া অবস্থা খুবই ভয়াবহ। এদিকে সবই বের হয়েছে, এই যে 4-5টা বাচ্চা যে সেদিন বের করলাম, সর্বশেষ কবুতরের ভিডিওতে ব্লগে দেখাইছিলাম, সেই বাচ্চাগুলো এখানে রয়েছে, 6টা বাচ্চা। হ্যাঁ, এই যে 4, ওই ভেতরে একটা, আর ওই যে চালার উপরে একটা। এরা কিন্তু আমাদের এই জায়গাটা এখনো খুব ভালো মতো চিনে নাই, চেনানোর জন্য এদেরকে ছেড়ে দেওয়া। তো ওদেরকে এভাবে রাখলে এক দুই দিনের মধ্যে এই পুরো জায়গা ওরা চিনে ফেলবে, ওরা নিজের ইচ্ছা মতো বামে উঠবে নামবে, পাখা বাঁধার বিশেষ কোনো প্রয়োজন হয় না, মানে এই বয়সে ছাড়লে পাখা বাঁধতে হয় না। আমি অন্তত এখন পর্যন্ত পাখা বেঁধে কোনো কবুতর সেট করি নাই। নতুন পরিবেশে একটু কৌতূহলী দৃষ্টিতে সবাই দেখতেছে চারদিক। যেখানে পাড়া দিচ্ছে সেখানেই কাদা। শুভ দর্শক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। বাদ ক্যানভাসের সাথেই থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।